बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम केमन आछेन सबाई आशा करी अनेक बेशी भालो आछेन सबाइके वेलकाम जानाई नतून आरेकटी रेसिपी देखार जन्य आर रेसिपिटा शुरू करार आगे आमी एकटा कथा बोलते चाई आपनादेर साथे खावार जन्य बासा नय बासार जन्य खाबार ग्रहण करुन खावार जन्य बासते चाइले खाबार मृत्यु डेके आनबे निश्चित आर जदि आमरा बासते चाई बासार जन्य खाबार खेले आपनाके प्राणशक्तिते उज्जीवित करबे जाई होक एखन चले आसि रेसिपिते जे सीम देखते ही पाच्छेन एई सीमटा आमार अनेक बेशी पसंदेर बोलते पारेन आर एई सीम दिये आजके खूब मजादार एकटी इलिश माछ दिये रान्ना करब तार रेसिपिटा शेयार करब হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে আর এখন চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল পরিমাণ মতো বলতে আমি এখন মাছটা ফ্রাই করব এই জন্য তেল দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো হলুদ লবণ মেখে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পিসগুলো এখন এগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নিব রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজার বলতে পারেন এগুলোকে একটু আমি হালকা ফ্রাই করে উঠিয়ে নিব আর মাছ যেহেতু রান্না করব যে ইলিশ মাছ রান্না করলে বেশি ফ্রাই করার প্রয়োজন নেই তাইলে ইলিশ মাছের যে আসল একটা টেস্ট আছে ওই টেস্টটা নষ্ট হয়ে যায় যাই হোক ভিডিওর শুরু থেকেই বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে প্রতিদিন অনেক অনেক দোয়া সবাইকে যেন আল্লাহ অনেক বেশি ভালো রাখে আর এখন মাছগুলোকে একটু হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি একদম সহজ রান্নাগুলো আর খেতে অসম্ভব মজার হয় আমরা সবাই রান্না করতে জানি আসলে আমি যা করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি একই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নিয়েছি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় রান্নাটা অনেক সহজ আর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো মরিচের গুঁড়ো দেড় চা চামচের মতো হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি বাজার জিরার গুঁড়ো এক চা চামচ ইলিশ মাছ রান্না করলে কম মশলা দিয়ে রান্না করলে ইলিশ মাছের টেস্টটা ঠিক থাকে তাই আমি নিত্য প্রয়োজনীয় মশলার মধ্যে অল্প মশলা দিয়ে ইলিশ মাছটা রান্না করতেছি আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি এখানে এই রান্নাগুলো আমরা সবাই করতে পারি তারপরও আপনাদের সাথে শেয়ার করতেছি যারা নতুন গৃহিণী দেশ ও দেশের বাহিরে বেসালার বাই থাকেন তাদের জন্য হয়তো একটু হলেও উপকারে আসবে এম দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় শুধু ইলিশ মাছ না যে কোনো মাছ দিয়ে রান্না করলে একই প্রসেসে রান্না করলে অনেক বেশি মজার হয় এখন শিমটাকে আমি ভালোভাবে কষিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি শিম তরকারিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই যে পরিমাণ পানির প্রয়োজন ওই পরিমাণ পানিটা দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখন জোলটা যখন ফুটে উঠছে তখন এর মধ্যে আমি ফ্রাই করে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো পদ্মার ইলিশ ডিম বড়া ইলিশ এই মাছগুলো দিয়ে এভাবে শিম দিয়ে বা ফুলকপি আলু যে সবজি দিয়ে রান্না করেন না কেন খেতে অসম্ভব অসম্ভব মজার হয় আর ইলিশ মাছ সবার আমাদের পছন্দ বাঙালি যারা আছি মানে সারা বিশ্বে ইলিশ মাছ আমার মনে হয় সবারই পছন্দ ইলিশ মাছটা অনেক মজার মাছ বলতেই পারেন খুব লোভনীয় মাছ আর এরকম বড় ডিম বড়া ইলিশ মাছ দিয়ে যদি এরকম শিম রান্না করা যায় তাহলে তো খেতে আরও বেশি মজা হয় জোলটা যখন মাখামাখা হয়ে আসছে তখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি শীতকালে তরকারিতে ধনে পাতার ফ্লেভারটা তো আরও বেশি মজার হয় আর ধনে পাতাটা আমি অনেক বেশি পছন্দ করি তাই সবসময় চেষ্টা করি আমি সব তরকারিতে একটু ধনে পাতা দেওয়ার জন্য এটা সারা বছরই আমি ধনে পাতা কোথায় বিক্রি করে মানে ওগুলো খুঁজে খুঁজে আমি নেই আসলে যেহেতু আমার অনেক বেশি পছন্দের ফ্লেভারটা এই জন্য এই যে রেডি হয়ে গেছে আমার একদম মজাদার ইলিশ শিম ইলিশ খেতে অনেক বেশি মজার সুস্থ থাকার জন্য যেরকম আমাদের ভালো খাদ্যাভ্যাস প্রয়োজন তেমনি মনকে সুস্থ রাখার জন্য পজিটিভ চিন্তাভাবনা আমাদের অনেক বেশি প্রয়োজন পজিটিভ চিন্তাভাবনা আমাদের মনকে সুস্থ রাখে আর মন সুস্থ থাকলে আমাদের শরীর সুস্থ থাকে আর শরীর সুস্থ থাকলে আমাদের প্রতিদিন জীবনযাত্রার
সুন্দর ও সহজ হবে, প্রতিটি দিন যাবে আমাদের জন্য অনেক বেশি ভালো। আর যতদিন বেঁচে থাকব সুন্দর মন মানসিকতা এবং সুন্দর চিন্তাধারা দিয়েই বেঁচে থাকতে চেষ্টা করব আমরা। তাই নেক্সট ভিডিওগুলো দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজ এখানেই বিদায় নিচ্ছি।